27 ফেব্রুয়ারি মালদা 2 পৌরসভার ভোট গ্রহণ। ইংরেজবাজার পৌরসভার 133 জন প্রার্থী এবং পুরাতন মালদা পৌরসভার 88 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন। তার আগে বৃহস্পতিবার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। মালদা জেলা প্রশাসনিক ভবনে কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরসভা ভোটের পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। এদিন বিরোধী দলের প্রতিনিধিরা পর্যবেক্ষকদের সামনে ভোট লুট আটকানোর আবেদন জানান। যদিও বিরোধীদের এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। দুই পৌরসভা রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো বলেন, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সমস্ত বুথেই সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে। পলিটিক্যাল পার্টির সমস্ত মেম্বারদের নিয়ে আমাদের লাস্ট মিনিট অনেকগুলো অর্ডার এসেছে, সেই অর্ডারগুলো আমাদেরকে বলে দেওয়া হলো যে মিউনিসিপ্যাল ইলেকশনে কী কী রেস্ট্রিকশন থাকবে, কবে শেষ প্রচার করতে পারবে, পোলিং এজেন্ট কীভাবে নিয়োগ করবে, কাউন্টিং এজেন্ট কীভাবে নিয়োগ করবে, এগুলো সব বলে দেওয়া হলো। কাদের নিয়ে বৈঠক করলো? হ্যাঁ, কে কে ছিলেন বৈঠকে? বৈঠকে পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভ এবং অল দ্য অফ আওয়ার ম্যাডাম রা ছিলেন। কিন্তু এর থেকে কংগ্রেসের সমস্ত কিছু দেখা হবে, পুলিশও ছিল, পুলিশও নক করেছে। বৈঠক শেষে বিরোধীদের নিয়ে সমালোচনা করলেন তৃণমূল প্রতিনিধি আশিস কুণ্ডু। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের একটাই অ্যাপিল ছিল, সর্বস্তরের মানুষ যেন খুব সুন্দর করে উৎসবের মতো করে ভোট দিতে পারে, এটা আমাদের অ্যাপিল ছিল। আমরা খুশি নির্বাচন কমিশনের সমস্ত আধিকারিকরা আমাদেরকে রেস্ট অ্যাসিওর করেছে যে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকবে প্রত্যেকটা বুথে এবং সর্বস্তরের মানুষ ভোট দিতে আসবে এবং তারা খুব আনন্দ সহকারে ভোট দেবে। আর এবারকার ভোট আমরা যে যতই বলি, এবারকার ভোট বাংলার মুখ্যমন্ত্রী, কন্যাশ্রীর ভোট, যুবশ্রীর ভোট, লক্ষ্মীর ভাণ্ডারের ভোট। কাজে এর আগে আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা এসে বিধানসভার আগে এমন ঢাক বাজিয়েছিল মনে হচ্ছে তারা রাজ্য সরকার গঠন করে নিল। আমাদের দুর্ভাগ্য বাংলার মানুষ তাদেরকে, আমাদের সৌভাগ্য যে বাংলার মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে এবং বাংলা প্রমাণ করেছে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়। এই প্রসঙ্গে বিজেপি প্রতিনিধি অমলান ভাদুরী জানান, আমরা মূলত এখানে কিছু কিছু ওয়ার্ডের ইংলিশ বাজার এবং মঙ্গলবান্দার সেন্সিটিভ লিস্ট আমরা দিলাম, যেখানে যেখানে বুথ জ্যামের সম্ভাবনা আছে সেইগুলো আমরা আশঙ্কা করে সেইগুলো উল্লেখ করলাম এবং ইলেকশন কমিশন বললেন যে বাইরের লোক পোলিং ডেটে, কনস্টিটিউয়েন্সির বাইরের লোক ভোটার কনস্টিটিউয়েন্সিতে থাকতে পারবে না। সেটা আমরা বললাম যে আমাদের কাছে কিছু কিছু জায়গায় খবর আছে যে শাসক দল কিছু কিছু জায়গা থেকে বাইরের কিছু মানুষকে এনে আমাদের টাউনের যে বর্ডার এরিয়া সেই জায়গায় জমা করছে, তারা যেন ঢুকতে না পারে, এন্ট্রেন্স না পায়, তাদেরকে যাতে বের করে দেওয়া হয় সেইগুলো আমরা বললাম এবং যাতে ফেয়ার ইলেকশন হয় সিসি ক্যামেরা থাকে সেই ব্যাপারটা সিকিউর করলেন, প্রতি বুথে সিসি ক্যামেরা থাকবে। এই সামগ্রিক বিষয়টা নিয়ে আমাদের প্রায় এখানে প্রায় 40-45টি মতো বুথ সেন্সিটিভ ইংলিশ বাজারে, আর ওল মালদার ক্ষেত্রেও ওই প্রায় 22-23টা বুথ সেন্সিটিভ আছে। পৌরসভা ভোট প্রসঙ্গে বামফ্রন্ট প্রতিনিধি অম্বর মিত্র জানান, নির্বাচন যে হবে 27 ফেব্রুয়ারি পৌরসভার নির্বাচন, সেই বিষয়ে কিছু টেকনিক্যাল বিষয়ে আধিকারিকরা আলোচনা করলেন, মাননীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে আলোচনা হলো যে বিভিন্ন কাউন্টিং কীভাবে হবে, অন্যান্য বিষয় কীভাবে, ভোটের দিন কীভাবে নিরাপত্তা রক্ষা করা হবে, আমরা সমস্ত বিষয়গুলি নিয়েই আলোচনা করেছি যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, ভোট লুট করার যাতে কেউ কোনো রকম চেষ্টা করতে না পারে। এবং তার সাথে আমরা বলেছি যে কোনো বুথে যদি কোনো রকম নিরাপত্তার অভাব হয় বা ভোট লুট করার চেষ্টা হয় তাহলে শাসক দল একদিকে থাকবে, মালদা শহরের মালদা জেলার সমস্ত বিরোধী দল একজোট হয়ে প্রতিবাদে নামবে এবং অচল হয়ে যাবে সব কিছু। অতীত অভিজ্ঞতা, অতীত বিভিন্ন নির্বাচন, বিশেষ করে 2015 সালের পৌর নির্বাচন, সেই নির্বাচনের যা আমাদের অভিজ্ঞতা তার ভিত্তিতে কয়েকটি ওয়ার্ড সম্বন্ধে আমরা আশঙ্কা প্রকাশ করেছি যেখানে বহিরাগত মানুষদের ঢুকিয়ে বা ওয়ার্ড এলাকারই কিছু দুষ্কৃতকারীকে ঢুকিয়ে ভোটটাকে লুট করা, বানচাল করার চেষ্টা করা হয়। অতীতে আমরা দেখেছি, মালদা শহরবাসীও খুব ভালোভাবে জানেন, সেই কারণে আমরা সেই ওয়ার্ডগুলিকে চিহ্নিত করে অবজারভার, মাননীয় অবজারভার, মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবার নজরে আনলাম, এই বুথগুলি বিশেষভাবে নজর দিয়ে নিরাপত্তা রক্ষা করতে হবে। এই প্রসঙ্গে কংগ্রেস প্রতিনিধি কালী সাধন রায় জানান, আমাদের বক্তব্য যেটা হচ্ছে যে গত পঞ্চায়েত নির্বাচনে এবং মিউনিসিপ্যালিটি নির্বাচনে
মালদা জেলার দুটো পৌরসভায় বিরোধী দলগুলোর অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। ভোট লুট হয়েছে, ভোট জ্যাম হয়েছে, এজেন্টদেরকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা অবজারভারকে এবং প্রশাসনকে বললাম যে লোকসভা বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন এর দায়িত্বপূর্ণ অফিসার রেজিস্ট্রিং ম্যাজিস্ট্রেট করে স্টার্টিং ফ্রম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টু অল লেভেল অফিসার, তারা পাড়ায় পাড়ায় যায়, ভোটারদেরকে গিয়ে ভোট দানের জন্য অনুরোধ করে, তাদেরকে ইন্সপায়ার করে, তাদের প্রতিশ্রুতিও দেয় যে আপনারা নির্ভয়ে ভোট দিন, আপনাদের জীবন এবং সম্পত্তি রক্ষা করার দায়িত্ব ভোটের আগে এবং ভোটের পরে আমাদের। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম শাকম্বরী অটোমোবাইল নিয়ে এলো ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর। অতি উন্নত প্রযুক্তি এবং অনুভবী ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি এসিই ট্রাক্টর চাষের কাজসহ অন্যান্য কাজের জন্য সর্বোৎকৃষ্ট পছন্দ। এসিই ট্রাক্টর বিশ্বমানের পরীক্ষা ও গুণগত মানের পরীক্ষায় সফল। বাজার চলতি যে কোনো ট্রাক্টরের চাইতে তেল সাশ্রয়ী, শক্তিশালী এবং কঠোর পরিষেবা প্রদানকারী এই এসিই ট্রাক্টর সর্বোৎকৃষ্টতার দাবি রাখে এবং সারা দেশের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই সঙ্গে কৃষক ভাইদের চাষের সুবিধার্থে এসিই কোম্পানি সুলভ মূল্যে নিয়ে এসেছে অতি উৎকৃষ্ট মানের রোটাভেটার এবং হারভেস্টার। তাই ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর, রোটাভেটার এবং হারভেস্টার নিতে আজই যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার এসিই ট্রাক্টরের একমাত্র অথরাইজড ডিলার শাকম্বরী অটোমোবাইলসে। আমাদের ঠিকানা শাকম্বরী অটোমোবাইল, জামবাগান, বংশিয়ারি, দক্ষিণ দিনাজপুর। আমাদের ফোন নম্বরগুলি হলো